স্বাগত অন্য পক্ষ অনুষ্ঠানে নারী সম অধিকারের লড়াই আর এর বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করি সপ্তাহে দুদিন তুলে ধরার চেষ্টা করি নারীর সাফল্য নারীর ব্যর্থতা নারীর এগিয়ে যাওয়া নারীর প্রতিবন্ধকতা নারীর প্রতি ঘটে যাওয়া নানান সহিংসতার খবর আমরা তুলে আনি নারীবাদ নারী অধিকার আর নারীর অবস্থান এই সমাজে এবং কখনো কখনো সারা বিশ্বেই এখন ঠিক কী চেহারায় আছে আমরা তা খুঁজে দেখার চেষ্টা করি শুধু আমরাই নই বলেন আপনারাও আপনাদের প্রশ্ন মতামত আমরা গ্রহণ করি তাই অন্য পক্ষ আসলে আপনারও পক্ষ আজ আমরা কথা বলবো বাল্যবিবাহ আইন গ্রামীণ আর্থ সামাজিক বাস্তবতা কতটা উপযোগী এই বিষয়টি নিয়ে বিষয়টি নিয়ে কথা বলতে আজ স্টুডিওতে উপস্থিত আছেন পেশাজীবী নারী সমাজের দপ্তর সম্পাদক আফরোজা ফারহানা আহমেদ এবং পড়শি ফাউন্ডেশন ট্রাস্টের জেনারেল সেক্রেটারি শাহিনা হাফিজ ডেইসি আপনাদের দুজনকে অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে আমরা আসলে শুধু আজকে না আর বেশ কয়েকদিন ধরেই এই যেই নতুন আইনটি হতে যাচ্ছে সংসদে ইতিমধ্যে উঠেছে সেই আইনটি নিয়ে বাল্য বিবাহ নিরত আইন দু হাজার ষোলো এটি নিয়ে কথা বলছি এবং আলোচনা করছি একটা বিশেষ যেই আমাদের অনেকেরই শুধু আমাদের কেন আসলে মনে হয় যারা নারী ইস্যুতে কাজ করেন তাদের সবারই আপত্তি যে আঠারো বছরের নিচে বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে বিয়ে দেওয়ার যে বিষয়টি প্রথমে আমি একটু আইনটি সম্পর্কে আপনারা যদি একটু অল্প ছোট ছোট করে বলেন দুজনেই তাহলে হয়তো দর্শকদের রিলেট করতে সুবিধা হবে আচ্ছা ধন্যবাদ মানে এখানে আমাদের আইনটা যেটা করা হয়েছে যে মেয়েদের ক্ষেত্রে আঠারো বছর ছেলেদের একুশ বছর তো আমাদের তো প্রথমে চাওয়া ছিল যে বিশ বছর হলে পরে ভালো হতো কেননা বিশ বছরের আগে কিন্তু আমাদের মেয়েদের জড়ায়ুটা ম্যাচিউর হয় না বিশ বছর থেকে পঁয়ত্রিশের মধ্যে হচ্ছে যে সন্তান জন্ম দেওয়ার জন্য থাকে তো তারপরে বাস্তবতার কথা চিন্তা করে বছর করা হয়েছে আমরা স্বাগত জানিয়েছি কিন্তু সমস্যাটা যেখানে হয়েছে সেখানে হচ্ছে তবেটা নিয়ে এখানে একটা তবে রাখা হয়েছে যে বলা হয়েছে যে কোনো বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্ত বয়স্ক কোনো নারীর সর্বোত্তম স্বার্থে বিধি দ্বারা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ ক্রমে বিবাহ সম্পাদিত হইলে উহা এই আইনের

আমি আমার স্কুলের অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি যেখানে কাজ করছি পড়শি ফাউন্ডেশন ট্রাস্ট এখানে আমার বাচ্চাদেরকে ঠিক বারো তেরো বছর বয়সে নিয়ে যাওয়া হচ্ছে কোনোভাবেই আমি রাখতে পারছি না ক্লাস ফোর ফাইভে ওঠার পরেই তাকে গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে যে মেয়ে বড় হয়ে গেছে বিয়ে দিয়ে দিতে হবে কারণ এটা স্কুল মানে আপনি কোন একটা স্কুলের সাথে হ্যাঁ এখানে এখানে ছিন্নমূল শিশুদের নিয়ে কাজ করা হয় ওখানে এই দুস্থ শিশুদেরকেই পড়ানো হয় তো আমি এখানে মেয়ে বাচ্চাদের কোনোভাবে রাখতে পারছি না ঠিক ফোর ফাইভের পরেই নিয়ে যাওয়া হচ্ছে যে বারো তেরো বছর আমি অনেক বুঝিয়েও রাখতে পারছি না কিন্তু প্রত্যেকটা মেয়ে কিন্তু পড়তে চায় ওরা বারবার বলে যে আমরা পড়তে চাই পড়া শেষ করতে চাই ডাক্তার হতে চাই ইঞ্জিনিয়ার হতে চাই ওই স্বপ্নটা নিয়ে বড় হয় তো এখানে আমার প্রশ্ন যে বিশেষ প্রেক্ষাপট যদি রাখা হয় ওই মা বাবাও তো সুযোগ নেবে বিশেষ প্রেক্ষাপটের সুযোগ কিন্তু মা বাবাও নেবে অন্য সামাজিক প্রেক্ষাপট যদি বাদও দেওয়া যায় মা বাবাই সবার আগে আসবে মা বাবাই সবার আগে আসবে কারণ তারা হচ্ছে এবং দরিদ্র এই দুইটা তাদের সবচেয়ে বড় সমস্যা কথা চিন্তা করে এবং মেয়ে মেয়েদেরকে ঘরে বেশি দিন রাখা যাবে না একটা একটা পর্যায়ে বারো তেরো বছর মানেই তারা মনে করছে যে বড় হয়ে যাচ্ছে খুব বেশি হলে চোদ্দ এর বেশি কিন্তু রাখছে না আমাদের যদি আঠারো যদি করা হয় এটা কিন্তু মানে খুব কড়াভাবে জন্ম নিবন্ধন আইনটা করতে হবে তাদের জন্ম নিবন্ধন থাকতে হবে তা না হলে দেখা যাবে যে ওই আঠারোর ষোলোর বাচ্চাকে আঠারো বলে বিয়ে দিয়ে দিচ্ছে বাবা মা আফরাজা ফরহার আহমেদ আপনার কাছে দিবো এই যে ডেজি একটা কথা বললেন যে কন্যা দায়গ্রস্ত মানে আমাদের সোসাইটিতে এখনো মনে করা হয় যে একটা কন্যা থাকা মানেই দায় এক ধরনের দায় মাতার একটা জন্ম থেকে একটা দায় একটা দায় এই যে তাহলে আমাদের যদি এরকমই থাকে মানসিকতা তাহলে তো আসলে এই ধরনের আইনগুলো আরো অনেক বেশি ক্ষতির কারণ ডেকে আনারই কথা আমি একটু এভাবে বলতে চাই যে আমি আর আপনি কিন্তু পুরো বাংলাদেশ না আমাদের আটষট্টি হাজার গ্রাম মিলে হচ্ছে আমাদের বাংলাদেশ তো বাংলাদেশের সকল মেয়ে কিন্তু আমার আপনার মতন লেখাপড়া করার সুযোগ পাচ্ছে না কিংবা আমাদের বাবারা আমাদেরকে কন্যা সন্তান হিসাবে পেয়ে কিন্তু দায়গ্রস্ত ভাবেন নাই কিন্তু আমাদের দেশের এমন অনেক পিতা আছে যারা পিতামাতা আছে যারা দায়গ্রস্ত ভাবেন কিন্তু আমাদের নিচে যারা দারিদ্র সীমার নিচে যারা যারা পড়া পড়ালেখা যারা করেন তাদের মধ্যে আমরা যারা আমরা যারা নারীদের নিয়ে কাজ করতে চাই শিশুদেরকে নিয়ে নারী শিশুদেরকে নিয়ে কাজ করতে চাই আমরা ওই জায়গাটাতে তো ওই পিতা মাতাকে বরঞ্চ সাহস দিচ্ছি বা সাহস দেওয়ার জন্য কাজ করছি কিংবা কন্যা শিশুকে সাহস দেওয়ার জন্য কাজ করছি যে না কন্যা মানে দায় না কিংবা কন্যার বাবা কন্যা শিশুর বাবা হওয়া মানে দায়গ্রস্ত পিতা না

আমরা কোন জায়গাতে সহায়তা এটাকে বন্ধ করতে পারবো সেই নাম্বারটা বলেন আপনাকে ধন্যবাদ আহমেদ উনি মধ্যে একটা নাম্বার চাইলেন যে কোথায় ফোন করলে আমরা এটা বন্ধ করতে পারবো

উপজেলা ইউনিয়ন পর্যায়ে সরকারি কর্মকর্তা স্থানীয় প্রতিনিধি বেসরকারি সংস্থার কর্মকর্তা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ব্যক্তি সমন্বয়ে গঠিত বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি কমিটি গঠন করবে হ্যাঁ গঠন করতে পারবে এবং ওনারা আইনের বলে বাল্যবিবাহ বন্ধ করতে পারবেন আপনি বলছিলেন হ্যাঁ আমার মনে হয় যে এই এই মানে একদম স্থানীয়ভাবে যারা দায়িত্বপ্রাপ্ত তারা ছাড়াও একটা বোধহয় হেল্পলাইন আছে এই এই মুহূর্তে আমার নাম্বারটি হ্যাঁ না জাতীয় মহিলা অধিদপ্তরের অধিদপ্তর যারা মহিলা সংস্থা তারা একটা নাম্বার কিন্তু তাদের আছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না আমরা আশা করি পরবর্তীতে জানিয়ে দিতে পারবো যে আপনি বলছি আমি আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা এই এই মুহূর্তে কিন্তু আমরা একটা হতাশার মধ্যে আছি একদম কি বলবো টিন সহ আমরা দেশের বিশেষ করে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যারা নারী আছি তারা কিন্তু একটা হতাশার মধ্যে এই এই আইনটাকে নিয়ে গোলক ধাঁধার মধ্যে আছি আমরা কিন্তু একটা অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা মানসিকভাবে তৈরি হয়ে গেছি যে বিয়ের বয়স হচ্ছে আঠারো বছর কিন্তু তবুও কিন্তু বিশেষ পরিপ্রেক্ষিতে সতেরোকে কে আঠারো বানানো হচ্ছে পনেরো ষোলোকে কে আঠারো বানানো হচ্ছে এবং সেটা কিন্তু হচ্ছে সেটা যদি বাবা মায়ের আপত্তি না থেকে থাকে তাহলে কিন্তু মানে সামাজিকভাবেই হয় কেউ কিন্তু বাইরে থেকে আসে না এই বিয়েটা বন্ধ করার জন্য আর আমার কাছে মনে হয় যে যখন যদি বিশেষ প্রেক্ষাপটটা আইন দ্বারা চলে আসে তখন এই বিশেষ প্রেক্ষাপটে যদি ষোলো সতেরো বছরের মেয়েকে পারমিশন নিয়ে বিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু তেরোকে পনেরো ষোলো বানানো হবে বারো কে পনেরো ষোলো বানানো হবে এই যে যে প্রবণতা আর আমাদের দেশের মানুষের থেকে আইন এবং আদালত এদের দূরত্ব অনেক কিন্তু বেশি আমরা কিন্তু হাতের কাছে আদালতকে পাচ্ছি না হাতের কাছে আইনের সেবা পাচ্ছি না আর আমাদের যেতেও অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন না আমি কোন সুসংবাদ দিতে পারবো না যে আদালত সম্পর্কে আমাদের কোনো সুসংবাদ আছে যে আমি গেলেই আমি একটা পারমিশন পাবো কারণ আমরা যারা নাকি আইনের মধ্যে আছি যারা নাকি মামলা মোকদ্দমা করি তারা জানি যে একটা মামলা পিটিশন ফাইল করা সেটাকে সমন জারি করা অপর পক্ষে অপর পক্ষ আনা জবাব দেওয়া শুনানি হওয়া পরবর্তীতে রায় হওয়া সেটার সার্টিফিকেট বের হওয়া দেখা যায় লেন দিয়ে একটা প্রসেস আমি এরকম আমার বাস্তব জীবনে ঘটেছে যে নাবালকের অভিভাবক অভিভাবকত্ব নিয়োগের জন্য মামলা করা হয়েছে ষোলো বছর বয়সের নাবালক সেই নাবালক প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হয়ে গেছে আমরা এখনো সার্টিফিকেট পাইনি

আমাদের দেশের তো প্রধানত আমাদের বেশিরভাগ মানুষ হচ্ছে ইসলাম ধর্মের অনুসারী মুসলিমরা কী বলে যে আঠারো নিচে কোনো কেউ হোয়াট এভার নারী কিংবা পুরুষ তারা কন্ট্রাক্টে সাইন করতে পারবে না মুসলিম ম্যারেজে যে কন্ট্রাক্ট পরবর্তীতে আরো মানে সব ধরনের প্রবলেম কিন্তু থেকে যাচ্ছে যে আমরা যখন বিয়ে করতে পারবো না তখন কিন্তু ডিভোর্সও দিতে পারবো না বনি না হলে যে কোনো মেয়ে ডিভোর্স দিতে পারে কিংবা ডিভোর্স নিতে পারে পরবর্তীতে সন্তান হয়ে যাবার একটা সম্ভাবনা যেটা আপা বললেন যে আঠারো বছরের নিচে কিন্তু প্রজননঙ্গ পরিপক্ক হয় না আমাদের মেডিকেল সায়েন্স বলে ওই মেডিকেল সায়েন্স এটাও বলে হ্যাঁ বিশের আগে হয় না এবং আঠারো বছরের আগে যদি কোনো মেয়ে শিশু গর্ভধারণ করে ফলে বিভিন্ন ধরনের না বিভিন্ন ধরনের বাধাগ্রস্ত প্রসব হতে পারে বিলম্বিত প্রসব প্রসব হতে পারে প্রসবজনিত ফিস্টুলা হতে পারে এবং এটার মারাও যেতে পারে মারাও যেতে পারে এবং একটা শিশু হচ্ছে যেখানে নাকি মা মা হওয়ার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে

মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু গত সংসদে এটা নিয়ে উনি ব্যাখ্যা করেছেন যে বিশেষ ক্ষেত্রটা উনি কেন রেখেছেন উনি বলেছেন যে বাস্তবতার প্রেক্ষিতে আমি বিশেষ ক্ষেত্রটা রেখেছি সেটা হচ্ছে যে কেন বিশেষ ক্ষেত্রটা উনি রেখেছেন যে একটা মেয়ে যদি প্রেগনেন্ট হয়ে যায় তখন সেই বাচ্চাটার দায়িত্ব কে নেবে তখন সেই মেটার কি হবে উনি এই কথাগুলো উল্লেখ করেছেন যে তখন সেই মেটার মেয়েটার কি হবে তো সেই ক্ষেত্রে যদি বাবা মা যদি বিয়েটা দিয়ে দেন আদালতের পারমিশন নিয়ে তাহলে ওই মেয়েটা বেঁচে যায় এখানে তো বাঁচার কোনো প্রশ্নই আসে না ওই মেটা কেমন করে বাঁচবে ওই মেয়েটাকে একটা ধর্ষণের ফলে যদি একটা শিশুর জন্ম হয় সেই ধর্ষকের হাতে যদি তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রী বাস্তবতা চিন্তা করে বিশেষ অবস্থাটা রেখেছেন কিন্তু আমাদের অনুরোধ থাকবে যে উনি বিশেষ অবস্থাটা অবশ্যই চিন্তা করবেন বিবেচনা করবেন কিন্তু এটা বিকল্প চিন্তা ভাবনা উনি করুন কারণ উনি বিশেষ অবস্থাটা অন্যভাবে ভাবতে পারেন যে জাতীয় কমিটি উনি করে দিচ্ছেন বিশেষ কমিটি বাল্যবিবাহ রোধের কমিটি করে দিচ্ছেন সেই কমিটিকেই উনি দায়িত্বটা দিয়ে দিক যদি বিশেষ ক্ষেত্রটা হয় তাহলে সেই কমিটি একটা বিবেচনা আসবে যদি একটা বাচ্চা হয়ে যায় তারপরে যদি মেয়েটার বয়স যদি হয়ে যায় যে তাহলে সেখানে একটা একটা সালিশের মাধ্যমে বা একটা বিচারের মাধ্যমে একটা কিছু অবস্থান হবে যে মেয়েটার বয়স আঠারোর আগে কোনোভাবেই বিয়ে হবে না কিন্তু বাচ্চাটার দায়িত্ব রাষ্ট্রনিক

সমাজকর্মী হিসেবে বাধা দিতে গেলে ওনাকে যখন বাধা দেওয়া হবে উনি কি করবেন এখন যদি এই আইনটা চলে আসে গেলে তো বাধা দিবেন তাহলে তো উনি আসলে বাধা দিতে পারবেন না ওনাকে তখন তো যারা বিয়ে দিচ্ছেন তারা তো জেনে বুঝে পারমিশন নিয়েই হয়তো বিয়েটা দিবেন তাহলে ওনার আমাদের কিন্তু আসলে কিছু করা থাক আর এই কারণেই কিন্তু আজকে আমরা আলোচনায় বসছি যেন এরকম কোন পরিস্থিতি আমাদের সামনে চলে না আসে সেটার জন্য অবশ্যই আমাদের माननीय প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ তারা জানো অবশ্যই এই বিষয়গুলি ভেবে দেখেন আর আমি আদালতের মামলা দায়ের করা সম্পর্কে আমি আরেকটা কথা বলতে চাইছি এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব মানে বিরতির সময় হয়ে গেছে বিরতি থেকে ফিরে এসে আমরা কথা বলবো দর্শক আছেন অন্য অনুষ্ঠানে কথা বলছি বাল্যবিবাহ নিরোধ আইন এর সুবিধা এবং আসলে কি অসুবিধা সেই বিষয়গুলো নিয়ে পর থাকুন বিরতির সঙ্গে আছেন অন্য পক্ষ অনুষ্ঠানে বাল্যবিবাহ আইন গ্রামীণ আর্থসামাজিক সামাজিক কতটা উপযোগী এই বিষয়টি নিয়ে কথা বলছি কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন পেশাজীবী নারী সমাজের দপ্তর সম্পাদক আফরোজা ফারহান আহমেদ এবং পড়শি ফাউন্ডেশন ট্রাস্টের জেনারেল সেক্রেটারি শাহিনা হাফিস ডেজি আফরোজা ফারহান আহমেদ আপনি আপনার মামলার কথা বলছিলেন যে যখন এ ধরনের ঘটনা ঘটবে তখন তো প্রথমেই আদালতে নথিভুক্ত হয় আদালতে যখন আমরা একটা পারমিশনের জন্য যাই তখন আমার কিন্তু ঘটনাটা বিস্তারিত বলতে হবে যে আমার পিতা বা মাতা যে নাকি পারমিশনটা চাইবে কিংবা কোন তো মানে সমস্যার মধ্যেই আছে তো এই ডিটেলস যখন লেখা হবে আমরা যদি ধর্ষকের ধর্ষণের ফলে কোনো নারী শিশু গর্ভ ধারণ করে এবং তার জন্য পারমিশন যদি আমরা আদালতে চাইতে যাই তাহলে তো আমরা বিস্তারিত ওটা লিখবো লিখে তারপর আমরা আদালতে নেব এবং শুনানি হবে তো আমার কাছে মনে হয় আদালত থেকে পারমিশন পাওয়া গেলো বিয়ে হয়ে গেল এরপরে যে সন্তানটা জন্মগ্রহণ করবে সেই সন্তানের সামনে কিন্তু একটা কলঙ্কিত জীবনের একটা রেকর্ড কিন্তু আমরা রেখে দিলাম আজকে মানে এটা একটা সামাজিক সমস্যা সমস্যা পরবর্তীতে এই সন্তানটা যখন জানবে এমন হতে পারে সবাই তো সমাজের সাদা মানুষ না অনেকে অনেকভাবে এই এই সন্তানের জীবন সুখ শান্তি নষ্ট করে দেওয়ার জন্য বা এই পরিবারকে নষ্ট করে দেওয়ার জন্য শান্তি নষ্ট করে দেওয়ার জন্য কিংবা এই কলঙ্কটাকে সামনে আনার জন্য বিভিন্নভাবে পরবর্তীতে এটা ব্ল্যাকমেলিংয়ের একটা সুযোগ কিন্তু তারা পাবে ভবিষ্যতে বা এবং এটা এটা নিয়ে তারা একটা আপনার কাছে আমি আসবো তার আগে আরেকটা প্রশ্ন আছে আমার প্রশ্নটি একটু নিই

যে আইনের কথা যদি বাদও দেই এমনিতেও তো ঠেকানো যাচ্ছে না এমনিতেও মানে এমনিতেও তো একটা দেখা যায় যে পনেরো চোদ্দ বছরের মেয়েকে আঠারো বছর বানিয়ে বিয়ে দেওয়া দেওয়া হচ্ছে ষোলো বছর বানিয়ে বিয়ে দেওয়া দেওয়া হচ্ছে এবং আমাদের সামাজিক প্রতিরোধও যে খুব একটা আছে সেই ক্ষেত্রে সেরকম দুই একটা খবর মাঝে মাঝে আসে যে এলাকার ডিসি গিয়ে ধরেছেন বা ইয়ে গিয়ে ধরেছেন বিয়ে কিন্তু সেটা খুবই সামান্য খবর হয় কিন্তু সেজন্যই সামান্য বলি সেক্ষেত্রে হবে কি যদি আইনটা যদি হয়ে যায় আইন হয়ে গেলে পারে আমাদের একটা অবস্থান শক্ত একটা অবস্থান হবে যে একটা দেশে একটা আইন আছে যা আঠারো বছরের নিচে দেওয়া যাবে না আরেকটা জিনিস আমার এটা মনে হয় যে জন্ম নিবন্ধনটা এই ব্যাপারে সরকারকে সচেতন হতে হবে যে জন্মের সঙ্গে সঙ্গে যে জন্ম নিবন্ধনটা হয়ে গেলে পারে তাহলে আমরা বয়সটা লুকাতে পারবো না হ্যাঁ এই প্রশ্নটা ছিল যে যদি এরকম কোন কমিটি গ্রামে বা কোনো থানায় বা কোনো জেলায় তারা যদি মানে গণ্যমান্য ব্যক্তিরা মিলে যদি 16 বছরের কোনো মেয়েকে 18 বছর বানিয়ে দিয়ে ফেলেন আপনারা সাধারণ মানুষ আপনারা কি করতে পারেন সেটা করতে হবে প্রতিবাদ সাধারণ মানুষ সচেতন হতে হবে সচেতন প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে এবং যখন ওনারা যখন দেখবেন যে একটা প্রতিরোধ কমিটি আছে বা একটা আদালত আছে যেখানে ওনারা বিচার চাইতে পারছেন তো তখন ওনাদের জন্য প্রতিবাদ করাটা প্রতিরোধ করাটা একটু সহজ হয়ে যাবে এটা করতে হবে আর বিশেষ প্রেক্ষাপটের কথা আমি একটা জিনিস বলতে যাচ্ছি যেটা হচ্ছে যে এখানে কিন্তু এই বিলটিতে বলা হয়নি যে বিশেষ প্রেক্ষাপট কি কি পয়েন্টগুলো দেওয়া হয় এটা পরিষ্কার হওয়া দরকার ছিল এই বিষয়টা একেবারেই পরিষ্কার করা হয়নি আমার প্রতিষ্ঠানের একটি ঘটনা আমি বলি দীর্ঘ প্রায় তিন চার বছর ধরে একটি মেয়ে মেয়েটির বয়স এখন চোদ্দ সে হচ্ছে তার সৎ বাবার দ্বারা অ্যাবিউজ হতো তো এটা তিন চার বছর পরে এটা জানা গেল যখন মেয়েটা অসুস্থ হয়ে পড়লো তখন সেটা জানা গেল এবং সেই মা কখনো তাকে বাধা দেয়নি কিসের জন্য দেয়নি যে মায়ের তার সংসার ভেঙে যাবে তার স্বামীর সংসার ভেঙে যাবে তার নিজের স্বার্থে সে কিন্তু বাধা দেয় নাই এখন এই 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 ক্ষেত্রে যদি মেটা যদি প্রেগনেন্ট হয়ে যেত যে চোদ্দ বছর বয়সে মেটা প্রেগনেন্ট হয়ে গেছে বা সৎ বাবার দ্বারা এটা আদালতে উঠলে তখন এটা কি হবে এই বিচারটা কিভাবে কি হবে কিভাবে এটা সমাধান হবে তো এই বিশেষ প্রেক্ষাপট গুলো কি বিয়ে সমাধান এটা তো বিয়ে সমাধান না আমরা তাহলে আমরা কোথায় যাচ্ছি তাহলে ধর্ষকের বিচারের দিকে না যেয়ে আমরা আমরা পিতা মাতাকে এবং কন্যা শিশুটিকে কিন্তু বিয়ে বিয়ে নামক একটা বন্ধন দ্বারা এক ধরনের একটা শাস্তির মধ্যেই ফেলে দিচ্ছি আর ধর্ষককে কি করছে বিয়ে দিয়ে একটা একটা অল্প বয়সের একটা মেয়ে শিশুকে হাতে তুলে দিচ্ছি একটা ধর্ষকের পুরস্কার হচ্ছে একটা ছোট বয়সের একটা স্ত্রী সে পেয়ে যাচ্ছে তাহলে আমরা কি ধর্ষককে উৎসাহিত করছি না কোনোভাবে টেকনিক্যালি ধর্ষককে উৎসাহিত করছি এইখানে কড়াকড়িভাবে এই আমরা যদি দেখতে দেখতে মানে চাই যে কন্যা শিশুদের উপরে বা নারীদের উপরে যে নির্যাতনগুলি হয় সেই নির্যাতনের কিন্তু ধর্ষকরা সেইভাবে শাস্তির সামনে বা আদালত আইনের সামনে কিন্তু ওইভাবে উঠে আসে না আমরা আরও যদি কঠিনভাবে এই আইনটাকে ধর্ষকের শাস্তি কিংবা যে কোনোভাবেই হোক বিয়েটা কোনো সমাধান না

আমাদের দুজন বক্তার মধ্যে একজন বক্তা বললেন যে একজন করলে বিশেষ ক্ষেত্রে দেখা যাচ্ছে রেপ করলে ক্ষেত্রে সরকার দায়িত্বটা নেবে এখন সরকার যদি দায়িত্বটা নেয় তাহলে দেখা যাচ্ছে কি যে ওই ছেলেটা বা যে মেয়েটা জন্মগ্রহণ করবে সেটা কিন্তু কিন্তু খারাপ চোখে দেখা হবে তাকে দ্বারদ হিসেবে দেখা হবে আমাদের সমাজ ব্যবস্থাটা এটা এখন চলতেছে তো আমার আমার কথা যেটা হচ্ছে তাদের কাছে জানার যে যদি এটা যে বিয়ে হয় যদি যে রেপ করবে তার সঙ্গে যে বিয়ে হয় তাহলে এটা সমস্যাটা কোথায় এটা তো ভালো হচ্ছে কারণ সে তো অন্তত পরিচয় দিতে পারবে যে এটা আমার বাধা আচ্ছা আপনি আপনি আমাদের আলোচনা শুনছেন নিশ্চয় মানে এটা হচ্ছে আমাদের আমার মনে হয় যে আমাদের পুরুষতান্ত্রিক চিন্তা এবং সামাজিক অবস্থাটা সেটা যে নিলে তাকে খারাপ চোখে দেখা হবে আর ধর্ষক যদি বিয়ে করে ফেলে তাহলে তাহলে যে এতক্ষণ যে আমরা আলোচনাটা করলাম যে ধর্ষক তো কোনো ভালো কাজ করছে না আমি ওনাকে খুব বিনয়ের সঙ্গে একটা কথা বলতে চাই যে আজকে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে যার 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 সন্তান সেই বঙ্গবন্ধু তিনি যুদ্ধের পরে উনিশশো বাহাত্তর সনে তিনি একটা বড় একটা জনসভায় তিনি আমাদের বীর মাতাদের বীরাঙ্গনাদেরকে তিনি বলেছিলেন যে আজকের থেকে আমি তোমাদেরকে বত্রিশ নম্বরের ভাষা আমি তোমাদেরকে লিখে দিলাম 25 নম্বর আমি তোমাদের পিতা আমি তোমাদের কত বড় হৃদয় থাকলে উনি বলতে বলতে পারতেন এবং 75 পরে সেটা কিন্তু পাল্টে গেছে বিরাঙ্গনা নারীদেরকে কিন্তু সম্মানিত করা হয়েছিল তাদের একটা সামাজিক অবস্থান তৈরি হচ্ছিল তাদেরকে পুনর্বাসন করা হচ্ছিল কিন্তু 75 পরে সেই প্রেক্ষাপট পাল্টে গেছে এবং আমার কাছে এটা বöne হয় যে সেই নেত্রী আমাদের তিনি বঙ্গবন্ধুর কন্যা তিনি যদি সেই বড় হৃদয় নিয়ে তিনি যদি বলেন যে জারজ সন্তান না এটা একটা দুর্ঘটনা এটা একটা অ্যাক্সিডেন্ট এবং একটা ধর্ষকের সঙ্গে সেই মেয়ের কোনোভাবেই বিয়ে হতে পারে না মানে ধর্ষণটা জন্মগ্রহণ করবে সে যে কন্যায় জন্মগ্রহণ করবে কিংবা মানে ছেলে সন্তান জন্মগ্রহণ তা কিন্তু আমরা জানি না যাই জন্মগ্রহণ করুক তার তো ওই ধর্ষক পিতার পরিচয় আমার কাছে তো মনে হয় না দেওয়াই ভালো এটা প্রতিদিন ধর্ষিত হবে সেই দর্শক দ্বারা বিয়ের পরে হ্যাঁ এটা কিভাবে এরকম একজন দর্শক পিতার পিতার পরিচয় দেওয়ার মধ্যে বিরোধের কি আছে কিংবা খুশির কি আছে আনন্দের কি আছে যদি এরকমই হয় আমরা কি যিনি প্রশ্ন করলেন তার মতন আমাদের মতন অনেক হৃদয়বান ব্যক্তি সমাজে আছেন যে তারা এই সন্তানকে যেন অবহেলা করা না হয় কিংবা তাকে ট্রিক্স করা না হয় না আমি ওনাকে খুব বিনয়ের সাথে একটা কথা জিজ্ঞাসা করতে এরকম ভাবে আমরা একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারি ক্ষেত্রে বা ওনার বোনের ক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটে উনি কি সেই ধর্ষকের সাথে বিয়ে দিবেন ওনার মেয়েকে বা ওনার বোনকে আমি বিনয়ের সঙ্গে ওনাকে ওনার কাছ থেকে জানতে চাই হ্যাঁ আমার মনে হয় যে এই বিষয়গুলো বোধহয় যে নিজেকে ওই জায়গাটা দাঁড়া কোরা না দেখলে আমরা দেখলেই আসলে অন্যদের ক্ষেত্রে এই ধরনের আইন দিয়ে দেওয়া বা অন্যদের ক্ষেত্রে সমস্যা কি এই টাইপের কথা বলে ফেলা জানতে চায় মানে এগুলো হয়তো খুবই সহজ হয়ে যায় কিন্তু নিজেকে ওখানে দাঁড়া করিয়ে তারপরে হয়তো দর্শকদের সাথে নিজের কন্যা নিজের বোনের যখন বিয়ে দেওয়ার কথা আসবে তাহলে হয়তো পরিস্থিতিটা নিজের উপরে যখন আসবে তখন হয়তো بسر আমি একটা বিরতির সময় আবারো বলতে গেছি ফিরে এসে আবারো কথা হবে আমরা আছি অন্যপক্ষ অনুষ্ঠানে আপনারাও আছেন অন্যপক্ষে বাল্যবিবাহ গ্রামীণ আইন বাল্য আইন গ্রামীণ আর্থসামাজিক সামাজিক বাস্তবতা কতটা উপযোগী এই প্রসঙ্গে কথা হচ্ছে ফিরব বিরতির পর সঙ্গেই থাকুন দেখিনি অন্য অনুষ্ঠান আমরা কথা বলছি বাল্যবিবাহ আইন গ্রামীণ আর্থসামাজিক বাস্তবতায় কতটা উপযোগী এই প্রসঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন পেশাজীবী নারী সমাজের দপ্তর সম্পাদক ফারহানা আহমেদ এবং পড়শি ফাউন্ডেশন ট্রাস্টের জেনারেল সেক্রেটারি শাহিনা হাফিসি আমরা কথা বলছিলাম যে এখন যদি একটু আমরা এই বিষয়টিতে আবারও আসি যে এই যে বিশেষ প্রেক্ষাপট এই বিশেষ প্রেক্ষাপট নিয়ে আমরা তাহলে পরিষ্কার নয় আপনারা বলছিলেন যে বিশেষ প্রেক্ষাপটে কি কি আছে এই জিনিসটার কোনো পয়েন্ট রাখা হয়নি এই যে অন্ধকার একটা জায়গা রেখে দেওয়া এটা আসলে তাহলে বিশেষ প্রেক্ষাপট বলতে কেউ যখন যাবে বিয়ে ঠেকাতে তখনই বা কি ঘটবে পুরো বিষয়টা তো এক ধরনের অন্ধকারের মধ্যে আমরা রয়ে গেছি আপনাদের দাবি আছে কিনা এরকম কোন যে বিশেষ প্রেক্ষাপটটাকে পরিষ্কার করা অবশ্যই অবশ্যই এটা পরিষ্কার তো করতেই হবে যে উনি কি উনি আসলে কি বোঝাতে চাচ্ছেন এই বিশেষ প্রেক্ষাপট রেখে আরেকটা জিনিস মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে শহরে আমরা যারা থাকি তারা আমরা গ্রামে যাই না গ্রামের অবস্থাটা আমরা জানি না কিন্তু আমি খুব বিনয়ের সঙ্গে বলছি যে আমি যেহেতু কাজ করি আমার বাস্তব অভিজ্ঞতা আছে আমি জানি যে শহরের অবস্থা গ্রামের অবস্থা শহরে যারা ছিন্নমূল পর্যায়ে আছে সেই মেয়ে শিশুদের অবস্থা এবং গ্রামের গ্রামেই তো তাদেরকে নিয়ে যাচ্ছে বিয়ের জন্য তো এই 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 অবস্থাগুলো জানি এটার জন্য আমি বলতে চাচ্ছি যে বিশেষ প্রেক্ষাপট কোনো অবস্থাতেই তো রাখা যাবেই না এবং বিশেষ প্রেক্ষাপট যদি আসে এটা এটা আইনটা এভাবে একবার উনি করে দেখুন না কেন যে আঠারো বছরের নিচে আমরা বিয়ে দেব না এবং যদি সেই করা যায় তবে যদি বিশেষ প্রেক্ষাপট আসে তখন সরকার রাষ্ট্র সমাজ সবাই মিলে আমরা সেটা মোকাবেলা করবো একটা ফোনটা ঠিক আছে জি দর্শক আপনি কি বলতে চান আমাদের সঙ্গে কি শেয়ার করতে চান বলতে পারেন আমরা শুনছি লালবাগ থেকে শেখ নজরুল বলছি সরকারের যে বাল্যবিবাহ নিরোধ আইনটি আছে সে আইনটি আসলে গোদামে রাখার মতো কোনো সুযোগ নেই তার কারণ বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে এই আইনটি প্রণয়ন করা হয়েছে এখানে ধর্ষককে উৎসাহিত করার জন্যই শিশুটিকে তার শিশুটিকে ভবিষ্যৎ পরিচয় দেওয়ার জন্য নারীটিকে তার সাথে বিয়ে দেওয়ার যে ব্যবস্থা ব্যবস্থার কথা আমরা আলোচনায় আনছি আলোচক বৃন্দ আসলে এটা সঠিক নয় ধর্ষককে ধর্ষকের বিচার হলেই সর্বনিম্ন শাস্তি থেকে সর্বোচ্চ শাস্তির পর্যায়ে যখন যাবে সেই শিশুটিরও দায় বর্তাবে না যে তার পিত্তি পরিচয় নিয়ে আর সেই নারীরও দায় বর্তাবে না সেই ধর্ষকের কাছে বিবাহিত জীবন যাপনে আবদ্ধ হতে অতএব এই বিষয়টা কোনো ভেগ কোনো বিষয় না একদম ক্লিয়ার বিষয় ধর্ষকের শাস্তি হবে এবং যে শিশুটি অনাগত জন্মগ্রহণ করবে তার দায়িত্ব রাষ্ট্র নেবে আর রাষ্ট্র যদি কোনো দায়িত্ব নেয় কোনো শিশু তার লালন পালন করে আমরা জানি যে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক অরফানেন্স আছে অনেক এতিমখানা আছে সেখানে নারী শিশুরা ছেলে শিশুরা বেড়ে ওঠে তারা তাদের ব্যবস্থাপনায় বিয়ে সাদি দেয় কার বাবা কে কার মা কে সেটা চিহ্নিত করে দেয় না আপনি আপনি আমাদের সঙ্গে মানে আপনি আমাদের যে অতিথিরা আছেন তাদের সঙ্গে ঠিক কোন জায়গাটায় দ্বিমত প্রকাশ করছেন সেটি আরেকবার একটু আমি দ্বিমত প্রকাশ করছি যে আলোচক এবং যারা বাইরে থেকে ফোন করছেন তারা যেটা বলার চেষ্টা করেছেন যে ধর্ষককে উৎসাহিত করা হচ্ছে আসলে মোটেও ধর্ষককে উৎসাহিত করা হচ্ছে না সামাজিকভাবে এই বিশেষ প্রেক্ষাপটকে বিবেচনায় নিয়ে সামাজিকভাবে ধর্ষককে সঠিকভাবে চিহ্নিত করে তার শাস্তির প্রতিবিধান এখানে সমুন্নত করা সেই বিশেষ প্রেক্ষাপটটি কি আপনি কি আইনটা জানা আছে আপনার বিশেষ প্রেক্ষাপটটি বিশেষ প্রেক্ষাপট বলতে কি বোঝানো হয়েছে ধর্ষিত নারী যদি কনসিভ করে সন্তান সম্ভব হয় তো সেক্ষেত্রে আলোচনার মাধ্যমে সালিসির মাধ্যমে বিয়ের যে ব্যবস্থাটা করা হবে কি বলে ছেলের সাথে এটা যদি ধর্ষক হয় অবশ্যই এটা করা হবে না যেমন আমরা ইনোসেন্ট কিছু মানুষকে জানি যে ছেলেরা কৈশোর পেরিয়ে তার অন্যের অবস্থায় আসলে কিশোর এবং কিশোরী দুজনের মতের মধ্যেই যখন মিলন ঘটে সেক্ষেত্রে ক্ষেত্রে আনএক্সপেক্টেডলি যে শিশুটি জন্মগ্রহণ করে সেই শিশুটির বেলায় তার পরিচয় সামাজিক নিরাপত্তা পারিবারিক নিরাপত্তা সম্মান নির্ধারণের জন্যই এই বিশেষ প্রেক্ষাপটটি প্রণয়ন করে আপনি এটাকে ধর্ষণ বলছেন না বলছেন যে যখন তরুণ এবং তরুণীর প্রথম হয়ে উঠছে তাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হলে এবং সেই জন্যে যদি কেউ গর্ভবতী হয়ে যায় নারীটি সেক্ষেত্রে ক্ষেত্রে কি ঘটতে পারে সেটি আপনি বলছেন এখানে দর্শনের কোনো ব্যাপার নেই সেটাই তো বলতে যাচ্ছেন আপনি না না দর্শকের ব্যাপার নাই আমি এটা বলছিলাম আমি বলছি দর্শকের ব্যাপার আছে দর্শকের বিচার আলাদা হবে ইনোসেন্ট একটা বালক বালিকা স্কুলে পড়ে অথবা কলেজে পড়ে আমরা আমরাও তো সেই কথাতেই বলছি আমরা আমরা বুঝতে পেরেছি আপনার এখানে সেইখানে সেখানে দর্শনের বিষয় আসে না কিন্তু দর্শন দর্শক যে দর্শন করে কোন মেয়ের অনিচ্ছা সত্ত্বেও অথবা সেই মেয়েকে প্রলুব্ধ করে অথবা তাকে লোক দেখি বিবাহ প্রলোভন দেখি

মতামতের কোনো কিন্তু এখানে ই নাই মূল্য নাই তার মানে তার সে যদি নিজের ইচ্ছাতেও সে তার বয়ফ্রেন্ড থাকতে পারে বা প্রেমের বন্ধনে আবদ্ধ হতে পারে তার সাথে যদি দৈহিক ভাবে মেলামেশা করে না না তবু কিন্তু এটা এটা ধর্ষণের মধ্যেই পড়বে উনি কিন্তু একটা কথা বলেছেন যদি কোনো নারী কনভিক মানে এসে কমপ্লেইন করে যে আমার সাথে এই ঘটনা ঘটেছে আসলে কি সেরকম কমপ্লেইনের ঘটনা আমাদের সামাজিক বাস্তবতায় কতখানি হয় কতখানি হয় এবং সেই সেই ছেলেটা বা সেই ছেলের পরিবার কি সেটা মেনে নেবে কিন্তু উনি বলছেন যে ধর্ষণের বিচার আলাদা হবে আর এটি হচ্ছে খুবই ইনোসেন্ট একটা ব্যাপার আমরা তো সেটা উনি যেটা বলছেন বিচার আমরা তো সেটাই চাচ্ছি যে ধর্ষণের বিচার সংসার এবং আদালত এটা কিন্তু একসাথে হবে না সেটাই সংসার করবে না হলে সে আলাদা থেকে বাবার বাড়িতে থেকে তার বাড়িতে থেকে সে ধর্ষণের ফলে যদি একটা শিশুর জন্ম হয় সেটার দায়িত্ব রাষ্ট্র নেবে সমাজ নেবে বা অরফ হোমে সেটাকে রাখা হবে কিন্তু আর ধর্ষকের বিচার হবে কিন্তু এই আইনে ধর্ষকের ঠিক আছে আমরা একটা আইনের মধ্যে কিন্তু পরিষ্কার তো নয় বিশেষ বিশেষ ব্যবস্থাটি কি বা বিশেষ ক্ষেত্রটি কি সেই বিষয়টি তো ক্লিয়ার করা হয়নি আইনে সেটা নিয়েই তো আমরা আসলে কথা বলছি বলছি আমাদের দেশের মানুষ আমরা কিন্তু অতটা আইন মেইনটেইন করে চলতে চাই না কারণ আমরা খুব সোজা চলতে চাই ঝায় ঝামেলা এড়িয়ে চলতে চাই আমরা আমাদের কাছে মনে হচ্ছে যে যদি এই আইনটা সামনে চলে আসে তাহলে ওই বারো তেরো থেকে নিয়ে আঠারো নিচে অনেক কন্যা শিশু আছে যাদেরকে বিভিন্ন একটা প্যাচে ফেলে মানে ব্ল্যাকমেলিং এর মাধ্যমে আদালতের অনুমতি ছাড়াই করার একটা একটা প্রবণতা প্রবণতা কিংবা বিয়ে দেওয়ার আমাদের সমাজে একদম মহামারীর বেড়ে যাবে মতন আমরা একদমই শেষ পর্যায়ে পৌঁছে গেছি আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমার মনে হয় যে এটি আসলে যতটা না আইনি ব্যাপার তার চেয়ে যে অনেক বেশি সামাজিক সমস্যার ব্যাপার সেটি যদি আমাদের দেশের আহ পুরুষ যারা আছেন বিশেষ করে তারা যদি বুঝতে পারেন এবং সামাজিক অবস্থা সংসদে উঠে গেছে ইতিমধ্যেই হয়তো পাশ হয়ে যাবে কিন্তু আমরা আমাদের কথা বলা জারি রাখতেই হবে তা না হলে তো আসলে এই এই ধরনের একটা আইন কি পরিমান সমস্যার মধ্যে আমাদের দেশে আইনে পড়বে তা আমরা বুঝতেই পারছি আমরা আলোচনা আবারও করব বিষয়টি নিয়ে দুজনকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানে ছিলাম কথা হলো আহ নারীর বাল্য বিবাহ নিরোধ আইন গ্রামীণ প্রেক্ষাপটে আর্থসামাজিক বাস্তবতা কতটা উপযোগী এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে আগামী শুক্রবার অন্য পক্ষ অনুষ্ঠানে সঙ্গেই থাকুন